জনি এবং রনি দুই বন্ধু, তারা দুজনেই ব্যবসা করার সিদ্ধান্ত নিল। অনেক খরচ করে জনি একটি সুন্দর দোকান তৈরি করল, ভালো বেতনে কয়েকজন সেলসম্যান রাখল, বেশ খরচ করে লিফলেট, ব্রোশিয়ার, ফ্লায়ার, পেপার অ্যাড ইত্যাদির মাধ্যমে প্রমোশন করল। এক সপ্তাহের মধ্যেই ওই এলাকার অনেক কাস্টমার পেয়ে গেল এবং অনেক বিক্রি হলো। কিন্তু আনুষাঙ্গিক খরচের কারণে মুনাফার হার জনির মনের মতো হলো না। অন্যদিকে রনি অনলাইনে ব্যবসা করার সিদ্ধান্ত নিল। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড মেকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল প্রমোশন সহ যাবতীয় দায়িত্ব দিল এসএসএল কমার্সকে। সব প্রোডাক্টের ছবি ও বিবরণ আপলোড করে ডিজিটাল প্রমোশন শুরুর এক সপ্তাহের মধ্যেই সারা দেশ থেকে প্রচুর মানুষ ভিজিট করল এবং প্রয়োজন ও পছন্দ অনুযায়ী কিনতে শুরু করল। স্বল্প আনুষাঙ্গিক খরচের কারণে রনি তার ব্যবসার মুনাফার পরিমাণে বেশ খুশি। এক বছর পর দেখা গেল জনির দোকানে এখনও সেই পুরনো সেলসম্যান, একই প্রমোশন পদ্ধতি এবং ওই নির্দিষ্ট এলাকার কাস্টমার। প্রচুর খরচের কারণে বিক্রি বাড়লেও মুনাফা অনেক কমে গেছে। তাছাড়া চুরি, হরতাল, অবরোধে দোকান ভাঙচুর ইত্যাদি অতিরিক্ত খরচের কারণে ব্যবসা প্রায় বন্ধের পথে। অন্যদিকে রনির ওয়েবসাইটের ভিজিটর ছড়িয়ে গেছে পৃথিবীব্যাপী, বিক্রি বেড়েছে কয়েক গুণ আর অন্যান্য খরচ কম হওয়ায় প্রচুর মুনাফা বেড়েছে। তাছাড়া হরতাল অবরোধে দোকানপাট বন্ধ থাকায় রনির ওয়েবসাইটে ভিজিট এবং বিক্রি আরও বাড়ছে। একদিন জনি ও রনির আবার দেখা হলো। রনির উন্নতি এবং সঠিক সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়ে জনিও অনলাইনে ব্যবসা শুরুর সিদ্ধান্ত নিল এবং সহজে অনলাইনে ব্যবসা শুরুর ওয়ান স্টপ সলিউশন হিসাবে বেছে নিল এসএসএল কমার্স।